নমস্কার বন্ধুরা সুদীপাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম আমি সুদীপা আজকে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দেখছিলাম এই রেসিপিটা প্রায় ট্রেন্ডিং যাচ্ছে অনেকেই কিন্তু ট্রাই করছেন তাই ভাবলাম আমিও আজকে আপনাদেরকে করে দেখাই তাই জন্য প্রথমে এখানে ছটা বড় বড় পটল নিয়েছি পটলটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে আঁচড়ে নেব আমি কিন্তু পটলের যে খোসাটা আছে সেটা পুরোপুরি কিন্তু ছেলে নেবো না অল্প করে যদি আঁচড়ে নিই তাহলে যখন আমরা এটাকে ফ্রাই করব। তখন কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে এই রেসিপিটা কিন্তু একদমই একটা ইনোভেটিভ রেসিপি দেখেও যেমন সুন্দর লাগে আর খেতে তো সুন্দর লাগেই তাই জন্য আমি ভাবলাম আজকে আপনাদেরকে একটু করে দেখাই আমিও আগে কখনো এটা ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ভিডিওটা এটা করার ক্ষেত্রে কিন্তু পটলগুলো একটু বড় সাইজের নেবেন তাহলে কিন্তু যখন এটাকে ফ্রাই করব দেখতে জানারও বেশি সুন্দর লাগবে আর পটলগুলো কিন্তু একদম সতেজ থাকতে হবে না হলে কিন্তু এই ডিজাইনটা করার ক্ষেত্রেও খুব অসুবিধা হবে আর দেখতেও খুব একটা ভালো লাগবে না তো আমি প্রতিটা পটল এভাবে আঁচড়ে নিয়েছি এবার আমি বটির সাহায্যে এই ডিজাইনটা করে নেব আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আস্তে আস্তে কিন্তু ওপর দিকে নিয়ে যাচ্ছি অল্প অল্প করে গ্যাপ রেখে কিন্তু কেটে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা ছুরি দিয়েও করতে পারেন তবে আমার মনে হলো বটি দিয়ে করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয় এবং সহজও হয় তাই জন্য আমি বটিটাই ব্যবহার করলাম আর এই ডিজাইনটা কিন্তু একই ধার থেকে একইভাবে ওপর দিকে উঠতে হবে বেঁকে গেলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না এই দেখুন আমি একটা পটল কেটে নিয়েছি আমি আরও একটা আপনাদেরকে করে দেখাবো দেখি আশা করি বুঝতে পারছেন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে তবে আপনারা যখন কাটবেন একদম কিন্তু ডিপ করে কাটবেন না তাহলে কিন্তু ভেতর দিকটা থেকে কেটে যেতে পারে তখন ডিজাইনটা কিন্তু আর দেখতে ভালো লাগবে না এই দেখুন অল্প অল্প করে কিন্তু ডিপ করে কাটতে হচ্ছে এইভাবে আমি প্রতিটা পটল কেটে নেব যারা ছুরি সাহায্যে করবেন তারা কিন্তু হাতের তালুর মধ্যে পটলটাকে রেখে এক সাইড থেকে ছুরি দিয়ে পরপর করতে থাকবেন এই দেখুন আমি সবকটা পটল কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার আমি একটা পাত্রে পটলগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটাকে খুব সুন্দর করে পটলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এটা বিশেষ কিছু রেসিপি একদমই নয় কারণ পটল ভাজা আমরা সকলেই বাড়িতে কম বেশি খেয়ে থাকি তবে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা করলে কিন্তু পটল ভাজাটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগেই তাই আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন ডালের সঙ্গে যদি এই পটল ভাজাটা সার্ভ করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে কোনো বাড়িতে গেস্ট এলে এই রকম পটল ভাজাও কিন্তু আপনারা করে দিতে পারেন সবসময় যেরকম পটল ভাজা করে থাকি তার থেকে যদি এই এইরকমভাবে একটু করা যায় তাহলে আশা করি ভালোই লাগবে তো এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার প্রথমে তিনটে পটল আমি দিয়ে দিলাম বেশ দুপিট উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে দেখুন যখনই ফ্রাই হতে শুরু করেছে তখন কিন্তু পটলের যে খাঁজগুলো বা ডিজাইনগুলো কিন্তু বেশি করে বোঝা যাচ্ছে চেষ্টা করবে যে দিকটা পটলের কাটা নেই সেই দিকটা কিন্তু তেলের দিকে দেওয়ার এবং খুন্তির সাহায্যে একটু প্রেস করে দেবেন তাহলে দেখবেন ডিজাইনটা আরও সুন্দর লাগবে এই প্রসেসটা ফলো করে একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এই দেখুন দুপিট উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর খাজগুলো কিন্তু একদম খুলেও যায়নি বা কেটেও যায়নি এই কারণের জন্যই আমি কিন্তু তখনই বললাম যে যখন আপনারা কাটবেন খুব বেশি ডিপ করে কিন্তু কাটবেন না তো পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পটলগুলো ফ্রাই করে নিচ্ছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেল আপনাদের ভালোবাসায় আর ছশো জন পরিবারের মেম্বার হয়েছে আপনারা পাশে না থাকলে কিন্তু কখনোই এটা সম্ভব হতো না তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা এখন আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নিত্য নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হব টাটা